হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে সৌজন্য আসার সাথেই বাবু জিজ্ঞাসা করে যে আমার মেয়ে গুনগুন তোমার সাথে নাকি মিসবিহেভ করেছে সৌজন্য তুমি বলো তো বিষয়টা কি হয়েছে তোমার পরিবারের লোকজন আমাকে ডেকে সব কথাই তো বললো দেখুন স্যার আমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলতে বলিনি আর আমি কারোর সাথে আলোচনা পর্যন্ত করিনি ওরা যে কেন বলেছে সেটা আমি জানি না বৌদি ভাই বলে দেখো সৌজন্য বিষয়টা এমন দূর গড়িয়ে গেছে যে আমরা গুনগুনের বাবাকে ডাকতে বাধ্য হয়েছি তোমার এবং গুনগুনের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে সেটা আমরা কখনও মেনে নিতে পারছি না পটকা রেগে যায় বলে সৌজন্য তোর জন্য একটা সুখবর রয়েছে আদিল আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দেখো পটকা তোমার অতিথি তোমার কথা এই বাড়িতে এসেছে আবার তোমার কথা এসে ফিরে যাচ্ছে এতে আমার খুশি হওয়ার কী আছে কেন খুশি হবি না তুই আদিল এসেছে থেকে ওর সাথে কম কম খারাপ ব্যবহার তো তুই করিস নি তাহলে এখন তো তোর খুশি হওয়ার কথা আমিও আর এই বাড়িতে আসবো না কারণ আমি যখন গুনগুনের সাথে ভালো করে মেলামেশা করব কথা বলবো তখন এই বাড়ির লোকেরা আবার আমার উপরে না আঙ্গুল ওঠায় আমি তো এই বাড়ির জামাই এই বাড়ির তো আপন কেউ নই তখন বলবে জামাইয়ের সাথে এত কিসের গুনগুনের খাতির যে বদনাম নিয়ে গুনগুনকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে সেই একই বদনাম আবার গুনগুনের ঘাড়ে এসে না পড়ে। পরে আর গুনগুন এই বাড়িতে থাকবে না আমি কি করে আসতে পারি আমি হয়তো এই কথাগুলো বলে অনেক বড় ভুল করে ফেললাম অপরাধ হয়তো করে ফেলেছি কিন্তু তারপরেও সত্যি কথা তো বললাম দেখো রূপাঞ্জন তুমি কি বলছো এই সব কিছু আমরা তোমাকে নিজের লোকে মনে করি কখনো এই ধরনের কোনো চিন্তাভাবনা আমাদের মাথায় আসবে না তাহলে তুমি এইসব কিছু ভেবে বলছো তো কেন এইভাবে আমাদেরকে অপমান করছো কেন করব না যে গুনগুন আপনাদের সবাইকে এতটা ভালোবেসেছে আজকে তাকে কোন অপরাধেই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে একবার ভেবে দেখেছেন কি গুনগুন ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসে ড্যাডি আমি রেডি হয়ে গেছি চলো তুমি তাহলে চলো আমরা এগোই দাঁড়ান কৌশিকবাবু আপনি একটু দাঁড়িয়ে যান আদিল আসুক আগে তারপরে আমার কিছু কথা বলার আছে সেগুলো শুনে না হয় আপনি যাবেন এরপরে আদিল চলে আসে এসে বললে ব্যাগটা রেখে কী ব্যাপার পটকা আমি তো রেডি হয়ে গেছি চলো তুমি আমাকে রাখতে যাবে না আজকে তো আমাকে চলে যেতে হবে তাই না হ্যাঁ আজকে তোকে চলে যেতে হবে কিন্তু তুই চলে যাওয়ার আগে তোর আসল পরিচয়টা আমি সবার সামনে দিতে চাই গুনগুন চমকে যায় গুনগুন দেখো আমার আসল পরিচয় এখন দেওয়ার কি প্রয়োজন কেন তোকে আমি এই বাড়িতে দায়িত্ব নিয়ে এনেছি এখন তোর এই বাড়ি থেকে চলে যাবি তো তোর আসল পরিচয়টা আমি দেবো না সবাইকে অবশ্যই দিতে হবে গুনগুন ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছে পটকা গুনগুনে ওর বাবার সাথে বাড়ি চলে যাচ্ছে এই বাড়িতে আর গুনগুন থাকবে না তুইও চলে যাচ্ছিস গুনগুনও চলে যাচ্ছে এই বাড়ির মানুষগুলোর জীবনে এখন নিশ্চয়ই শান্তি ফিরে আসবে কারণ গুনগুন ডে থেকে সৌজনের সাথে ভালো আচরণ করেনি এখনও কোনো ভালো আচরণ করছে না গুনগুনের মধ্যে কোনো পরিবর্তন নেই তাহলেও এখানে কেন পড়ে থাকবে আর বাড়ির সবাই বলছে গুনগুন পরীক্ষাটা ওর বাবার বাড়ি থেকেই দেবে তাই বাবু ভেবে নিয়েছে যে মেয়ে তো বিয়ের পরে আর ওনার কাছে গিয়ে থাকেনি তাই এখন কয়েকটা দিন সময় পাবে থাকবে তাতে অসুবিধের তো কিছু নেই সবাই গুনগুনকে বলে বড় মাও যে দেখো গুনগুন পরীক্ষা শেষ করে তুমি কিন্তু এই বাড়িতে চলে এসো কয়েকটা দিনের কথাই তো মাত্র পিছু একই কথা বলে দেখো গুনগুন মন খারাপ করো না মা তুমি পরীক্ষাটা দিয়ে আসো এই বাড়িতে থেকে তুমি বারান্দায় লেখাপড়া করো বারান্দায় ঘুমো এটা তো আমাদের চোখে ভালো লাগে না তাই তোমার ড্যাডির বাড়িতে গেলে তুমি মাথা ঠান্ডা করে শান্তি করে লেখাপড়াটা করতে পারবে সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে না দেখো বড়মা পাঠানোটা তোমাদের ইচ্ছেই কিন্তু ফিরে আসাটা কিন্তু আমার ইচ্ছে তার মানে গুনগুন তুমি এইভাবে বড় মানুষের মতো কি করে কথা বলছো কেন আমাকে জার্জ করা হচ্ছে বড় মানুষের মতো আর আমি কথা বলবো ছোট মানুষের মতো তোমরা আমাকে এই বাড়ি থেকে আমার ড্যাডির বাড়িতে পাঠিয়ে দিচ্ছ ঠিকই কিন্তু এই বাড়িতে আমি আর কখনো ফিরে আসবো না আমার মন চাইলে আমি ফিরে আসবো না চাইলে না কখনো আমি ছোট বড়র মধ্যে পার্থক্য করিনি কিন্তু আজকে বুঝতে পারলাম সবাই আমাকে একটা রাতের মধ্যে যেভাবে অবিশ্বাস করেছে তাতে করে আমাকে বড় হতে বাধ্য করেছে আর এখন এই সমস্ত কথা বলে তো কোনো লাভ নেই এক চর মারবো বুঝতে পেরেছো গুনগুন আমি তোমাকে শাসন করব কিন্তু পুটুবিশি হই তুমি কেন এই ধরনের কথা বলছো কেন পুটুবিশি আমি বললে দোষ সবাই যখন আমার দিকে আঙ্গুল উঠিয়ে কথা বলছে তখন দোষ নেই দেখো আদিল আমি কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি তুমি যাচ্ছ পটকার কথায় তুমি কিন্তু আমাকে কখনো দোষারোপ করো না না আমি কেন দোষারোপ করব সৌজন্য তোমাকে কোনো প্রশ্নই উঠছে না আমি তো চলে যেতেই এসেছি এই বাড়ি থেকে আমি চলে যাব আর আমি চলে গেলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো বলার কিছু নেই আদিলের সাথে তোর কথা শেষ হয়েছে সৌজন্য হ্যাঁ শেষ হয়েছে আর কোনো কথা নেই তো না আর একটা কথা আছে যে দেখো তুমি যদি গুনগুনের লেখাপড়া করানোর জন্য গুনগুনদের বাড়িতে যাও সেখানে গিয়ে ওকে হেল্প করতে পারবে কেউ তোমাকে বাধা দেবে না তুমি গুনগুনের লেখাপড়ার জন্য যা কিছু করার প্রয়োজন সবটাই করতে পারবে আর আপনাকে বললি স্যার আপনার মেয়ের লেখাপড়ার বিষয়ে যদি কোনো কিছু দায়িত্ব আমাকে নিতে হয় তাহলে আপনি বলবেন আমি সব রকম দায়িত্ব নিতে প্রস্তুত আমি জানি সৌজন্য যে তুমি খুব দায়িত্ববান ছেলে তবে তোমার বাড়িতে যখন আমার মেয়ে গুনগুন ছিল তখন তোমরা আমাকে কোনো দায়িত্ব নিতে দাওনি আমার মেয়ের প্রতি কোনো কর্তব্য আমাকে করতে হয়নি সব কিছুই তোমরা করে দিয়েছ তাহলে এখন যখন আমার মেয়ে আমার বাড়িতে যাচ্ছে তখন কোনো দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে না তোমাকেও কোনো দায়িত্বভান নিতে হবে না আমার এতটুকু ক্ষমতা আছে যে আমার মেয়ে যা চাইবে যেটা আমার মেয়েকে দেওয়া সম্ভব সব কিছুই আমি দিতে পারবো বুঝতে পেরেছ সৌজন্যর মাথাটা নিচু হয়ে যায় এদিকে পটকা আদিলের আসল পরিচয় দিতে শুরু করে বলে আদিলকে আমি জন্ম থেকে চিনি তোমাদের মনে আছে আমি অফিসের ট্যুরের কথা বলে দুই চার দিন এক সপ্তাহ থাকতাম না তোমরা আমাকে অনেকবার বলেছো এরকম ট্যুরে যেতে না কিন্তু তাও আমি যেতাম আমি ট্যুরে কখনো যাইনি আমার অফিস থেকে হয়তো ওরা গেছিলো কিন্তু আমি গিয়েছিলাম মুনিয়ার বাড়িতে মুনিয়া সাথে একমাত্র এই পরিবারের কারো যদি সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে আমি এত বছর বড় বৌদি আমি তোমাকে কথাটা বলতে পারিনি কারণ ভয় ছিলাম হয়তো মুনিয়ার সাথে যোগাযোগ রাখার অপরাধে তোমরা আমাকে না বাড়ি থেকে বের করে দাও এই পরিবার থেকে না আমি বিচ্যুত হয়ে যাই সে কারণে বলতে পারিনি সবাই অবাক হয়ে যায় খুশি হয়ে যায় বলে বল এত বড় একটা খুশির সংবাদ তুমি আমাকেদেরকে বলো নি তুমি মুনিয়ার ছেলে আদিল সে কথাটা এখন বলছো এই কথাটা তুমি গোপন রেখেছো হ্যাঁ গোপন রেখেছি তবে এইবারের একজন শুধু জানতো যে আদিল হচ্ছে মুনিয়ার সন্তান আর সেটা অন্য কেউ নয় সেটা হচ্ছে গুনগুন তাই গুনগুন আদিলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিল ওকে আঁকড়ে ধরে বাঁচতেছে ওকে আঁকড়ে ধরেছিল এবং নিজের পরিবারের একমাত্র সদস্য হিসাবেই গুনগুন আদিলের সাথে সব সময় ওঠাবাসা বসা করতো কিন্তু তোমরা সেটা না ভেবেই গুনগুন এবং আদিলের সম্পর্কটা নোংরা করে ফেলেছ নানাভাবে ওদের সম্পর্ক নিয়ে অনেক কথা তোমরা বলেছ এখন বুঝতে পারছো তো তখনই গুনগুন সৌজন্যর দিকে তাকায় আর সৌজন্য অবাক হয়ে যায় দেখো পটকা এইসব কিছু বলার কিছু ছিল না আমার পরিবারের লোকেরা আমাকে ভুল বুঝেছে এটাই তো স্বাভাবিক আমি মিথ্যে পরিচয় নিয়ে যে এই বাড়িতে এসেছি ওরা আমার আসল পরিচয় জানলে হয়তো আমাকে এতটা দূরে থেলে দিত না কিন্তু মিথ্যে পরিচয় নিয়ে আসার কারণে ওরা আমাকে যতটুকু কাজ টানার দরকার ততটুকুই টেনেছে এখন ওদেরকে দোষারোপ করে কি করবে তুমি বলো তো আমাকে তো চলে যেতে হবে চলো আমি কি ভেবেছিলাম জানো তো যে মুনিয়ারা কলকাতায় শিফট হওয়ার আগেই আমি ওর ছেলেকে এই বাড়িতে নিয়ে আসবো এই বাড়ির সবার সাথে মিলমিশ করিয়ে দেব বোঝাপড়া তৈরি করব। মুনিয়া যাতে এই বাড়িতে আসতে পারে এত বছর ধরে মুনিয়া মুসলিম ধর্ম গ্রহণ করেছে বলে তাকে যে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে বাবা মার সাথে কোনো সম্পর্ক সে রাখতে পারেনি এই পরিবারে আসতে পারেনি সেই সব কিছু জীবন থেকে মুনিয়ার মুক্তি হয়ে যাবে মুনিয়া আবারও এই পরিবারের মেয়ে হয়েই থাকতে পারবে আর সেই সব কিছু ভেবেই আমি কিন্তু আদিলকে এই বাড়িতে এনেছিলাম ভেবেছিলাম আদিল এসে সমস্ত দূরত্ব মিটিয়ে ফেলতে পারবে আর তারপরে এই পরিবারে মুনিয়াও ফিরে আসবে কিন্তু না এখন দেখতে পাচ্ছি আদিলকে নিয়ে সে গুনগুন এবং সৌজন্যের জীবনটাই আমি খারাপ করে দিলাম এখন কথায় কথায় অনেক কথা উঠছে আর সেই কথাগুলো আমি কক্ষনো চাই না উঠুক আর সে কারণেই আমি আদিলকে আজকে বাড়ি থেকে নিয়ে যাব। আমি যেহেতু ওকে এনেছি ওর মায়ের কাছ থেকে ওর মায়ের কাছে আমি ওকে ফিরিয়ে দিয়ে আসবো দেখো আমি কোনোভাবে আদিলকে যেতে দেব না মামা তুমি আমার ওপর অনেক অভিমান করেছো গুনগুনকে ঘিরে আমাকে অনেক কথা শুনিয়েছ কিন্তু আমি কিচ্ছু মনে করিনি বিশ্বাস করো কারণ তুমি তো আমার আসল পরিচয় জানতে না এখন যেভাবে তুমি আমাকে ভালোবাসছো তখন তো তুমি সেভাবে ভালোবাসতে পারো নি দেখো তোমার যা চলবে না পটকা যতই রাগ অভিমান করুক না কেন আদিল এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি আমাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেছো দাদুভাই তোমার মা কেমন আছে তখনই আদিল তার মায়ের সম্পর্কে বলতে যাচ্ছে। গুনগুন বাড়ি ছেড়ে চলে যাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার ড্যাডিকে বলে যে আমি বাইরে অপেক্ষা করছি তুমি আসো সবার সাথে না হয় কথাবার্তা বলে আসো আমি অপেক্ষা করছি যাওয়ার আগে সৌজন্য নিজের ভুলটা বুঝতে পারে কি বলবে আর বলে গুনগুন তুমি ব্যাগের মধ্যে বইপত্র নিয়েছো তো জামা কাপড় নিয়েছো তখন ভালোভাবে গুনগুনের সাথে কথা বলে নম্র হয়ে কিন্তু গুনগুন একটাই কথা বলে যে আমি এই ব্যাগে এই বাড়ির কোনো জামাকাপড় কোনো জিনিসপত্র কোনো কিছু নিয়ে শুধু আমার লেখাপড়ার বই খাতা এবং যা যা প্রয়োজন সেই সব কিছুই নিয়েছি তা বাদে আর কিচ্ছু নেই আমার যা কিছু প্রয়োজন হবে আমার ড্যাডির বাড়িতে রয়েছে সেগুলো দিয়ে আমি চালিয়ে নেব গুনগুনকে আটকানোর চেষ্টা করে এরপরে ব বৌদি ভাই বলে গুনগুন তুমি যেও না এইভাবে মন খারাপ করে বাড়ি থেকে যেতে নেই বড় আটকানোর চেষ্টা করে কিন্তু গুনগুন মনে যে কষ্ট পেয়েছে সেটা কোনোভাবেই এত সহজে মোষণ হবে না আর সে কারণে গুনগুন অভিমান করে চলে যায় এরই মধ্যে কৌশিকবাবু বাবু কিন্তু সবাইকে বুঝিয়ে দেবে যে তার মেয়ে কোনো অন্যায় করেনি সেটা প্রমাণ হয়ে গেল তার মেয়ে যে কখনো কোনো খারাপ বা অন্যায় কাজ করতে পারে না সেটাও আজকে প্রমাণ হয়ে গেল গুনগুনদের বাড়িতে গিয়ে হাজির হয় সৌজন্য সেখানে গুনগুনকে ফিরিয়ে আনার কথা বলতে যায় এবং গুনগুনের কাছে ক্ষমা চেয়ে গুনগুনকে আবারও নিজের কাছে ফিরিয়ে নিতে চায় কিন্তু গুনগুনের একই কথা এবার সে নিজেকে প্রমাণ করবে আত্মসম্মান বলতে একটা জিনিস রয়েছে গুনগুন কখনো তার ড্যাডির মাথা উঁচু করতে পারেনি কারো মাথায় গুনগুনের জন্য উঁচু হয়নি সবসময় নিচু হয়েছে তাই এবার গুনগুন লেখাপড়াটা করতে চায় ভালো করে পরীক্ষাটা দিতে চায় আর সৌজনের সাথে ফিরবে না সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয় সৌজন্যকে কী হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে আদিলকে কাছে টেনে নিল সৌজন্য গুনগুনকে ফেরাতে কৌশিকের বাড়িতে হাজির সৌজন্য গুনগুনের সমস্ত সত্যিটা জানার পরে সৌজন্য নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু এতদিন বুঝতে পারেনি কেন গুনগুনের মতো একটা মেয়ে যে সৌজন্যকে এতটা ভালোবাসে সে যে অন্য কারোর সাথে মিশলেই তার সাথে একটা সম্পর্ক তৈরি করে ফেলবে বা তার সাথে একটা খারাপ কোনো কিছু ঘটে যাবে সেটা কেন সৌজন্যের মনে হয়েছে এতদিন আর যখন আদিলের আসল পরিচয় জানতে পারলো তখন নিজের ভুলটা বুঝতে পেরে আর কি কোনো লাভ আছে যতটা অপমান করার দরকার অপদস্থ করার দরকার এবং গুনগুনের সাথে খারাপ আচরণ করার দরকার সবটাই কিন্তু করে ফেলেছে তাহলে এখন গুনগুন এত সহজে আর কোনোভাবেই সৌজন্যকে ক্ষমা করবে না এরপরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন